माँ फातिमा पिता के चोखे देखे पहले पिता के चोखे देखे और छूटे भरे टूटे माँ फातिमा निजे अब्बा के देखे लज्जा पे যে আমার বিয়ে হয় নাই সাড়ে পনেরো বছর বয়স আমি যোগ্য মেয়ে নিজের পিতার সামনে কি করে দাঁড়াবো তো উনি কিন্তু ছুটে ঘর ঢুকে গেছেন নবী সাহেব জিজ্ঞাসা করছে একটা বিবিকে স্ত্রীকে ওরে আমার আয়েশা তার নাম ছিল আয়েশা আয়েশা আমার সামনে যে মেয়েটা ছুটে ঘর ঢুকলো মেয়ে দেখা ওই মেয়েটা হুজুর আপনি ছিলেন না ওই মেয়েটা হচ্ছে আপনার বেটি হচ্ছে মা ফাতেমা মা ফাতেমা মা ফাতেমা আমার এত বড় হয়ে গেছে সে বিয়ের উপযুক্ত হয়ে গেছে হায় আল্লাহ এত তাড়াতাড়ি আমি ছেলে কোথায় পাবো আল্লাহ তোমার উপর আমি ভেঙে দিলাম আমার ফাতেমার জন্য পাত্র একটা ভালো মিলিয়ে দিও নবী সাহেব আল্লাহর উপর ভেঙে দিলেন আবার মনে মনে চিন্তা করলেন আল্লাহ আজকে দিন গত রাত গত কালকে ফজরের আজান হযরত বিল্লাল মসজিদে দেবে ওই টাইমে আমি ঘরে দরজা খুলবো বাইরে দরজা খুলবো সামনে যাহাকে পাব তাহার সঙ্গে প্রেমে ফাতেমা বাইরে তাহার সঙ্গে আমি ওই ফাতেমা দিয়ে আমার নবী সাহেব হযরত মুহাম্মদ যেমন ছিলেন জানেন নিজের স্ত্রী আয়েশা আয়েশা ছিলেন কুমারী স্ত্রী মানে আর যত বউগুলো ছিল সব বিধবা বিধবা রূপে বিয়ে হয়েছিল শুধু কুমারী মেয়ে ছিল মা আয়েশা তা মা আয়েশা যদি পানি খেতেন নবী সাহেবের বিবি যদি পানি খেতেন যে গিলাসে যে গ্লাসে পানি খেতেন তো নবী সাহেব করতেন কি যেখানে আয়েশা মুখ লাগিয়ে পানি খেয়েছে সেইখানে গ্লাসে মুখ লাগিয়ে নিজে পানি খেতেন পানি খেতেন তারা কত ভালোবাসা তাদের ছিল আর আমাদের বিবিরা যদি আমি দুটি একটু ভাত রেখে দিই খাবে না তবে একটু ভাত ও একটু ভাত খাবে না খাবে আজকাল আজকালকার যুগের মেয়েরা খাবে না তা খাবে না আমার স্বামী এটো করেছে আমি খাবো খাবো যাচ্ছে যেভাবে ওইসব মেয়েরা দেখেন স্বর্গে চলে আরে ওইসব মেয়েরা দেখেন আর স্বামীকে যদি ঘৃণা করে কেউ বর্ণনা যাহার নাম ছাড়া তাহার বসতে হবে যাহার নাম ছাড়া তাহার বসতে হবে মা ফাতেমা লজ্জায় ঘর ঢুকেছে আর নবী সাহেব বলছে আল্লাহ যদি দরজায় কাল সকালে আমি যাহাকে পাবো তার সঙ্গে মেয়ে ফাতেমার বিয়ে দিব তাতে যদি একটা ফকির হয় সেই ফকিরের সঙ্গে দিব দিব যদি একটা জঙ্গলের পশু একটা বাঘ হয় বাঘের সঙ্গে দিব এই কথা যেমন বলেছিল আল্লাহ বলছে হে আমার প্রিয় নবী আমার বন্ধু দেখবো তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা বাহ হ্যাঁ এবার সারা দিন কেটে গেছে হ্যাঁ আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে মসজিদে নববীতে আল্লাহ নবী নামাজ পড়লেন এই সব নামাজ পড়লেন কিন্তু নবী সাহেবের সদর চাচাই তো ভাই সদর চাচাই তো ভাই তিনার নাম হচ্ছে হযরত আলী আলী ছিলেন বড় বীর বড় পালোয়ান ছিলেন তখন আলীর বয়স হচ্ছে কুড়ি বছর নবী সাহেবের সদর চাচাই তো ভাই নবী সাহেব হচ্ছে আবদুল্লাহর ছেলে আর আলী হচ্ছে আবু তালেবের ছেলে আবু তালেব আবদুল্লাহ দুই ভাই এবার দুই ভাই দুটো ছেলে তো নবী সাহেবের তাহলে সদর চাচাই তো ভাই হচ্ছে তো ঠিক ভোর যখন তিনটে বেজে গেছে হযরত আলী আল্লাহ আল্লাহ হুকুম দিল
যে আমার জিব্রাইল আমিন আলীকে বাঘের মূর্তি ধরিয়ে দাও। ঠিক আছে, আলী বাঘের মূর্তি হয়ে গেল। ঠিক আছে, তো আলী নিজেই বুঝতে পারছে না যে আমি মানুষ না বাঘ। এবার টুকটুক করে যাচ্ছে সেই নবী সাহেবের দরজায় দাঁড়াতে, আর ওই টাইমে ফজরে আজান দিচ্ছে, ভোর পাঁচটায় আজান দিচ্ছে, কে? হযরত বিল্লাল। মেহরবান খোদা যে করুণা যে বুঝে সে হায়দার। আলী দাঁড়িয়ে গেছে, এমন সময় আল্লাহর নবী হযরত মুহাম্মদ তিনি করেছেন কি, ঘরের দরজা খুলে বাইরের দরজাটা খুলেছে, লক্ষ্য করে চাই দরজাতে দেখছে আমার বাঘ পাহাড়, দরজাতে দেখছে আমার দাঁড়াও, কে জানাব ফাতেমার সঙ্গে তে আমি তোমার বিয়ে দেবো, ফাতেমার সঙ্গে আমি আজকে বিয়ে দেওয়া চাই, আমি ওরে বাদ তুমি দাঁড়াও আমার মেয়ে ফাতেমার সঙ্গে তোমার বিয়ে দেবো। দেখুন আল্লাহ নবী হযরত মুহাম্মদ যেটা সংকল্প করতেন সেটাই করতেন। এবার হ্যাঁ, তাড়াতাড়ি দিনে নবী মসজিদে গিয়ে নামাজ পড়ে এলো, আলীও গিয়ে নামাজ পড়ে চলে এলো, আবার বাঘের মূর্তি হয়ে দরজায় দাঁড়িয়ে গেল। নবী সাহেব নামাজ পড়ে এসে বলছে বাড়িতে গিয়ে, ওরে আয়েশা, নিজের বউকে বলছি, ওরে আমার আয়েশা, আজকে আমি বাঘের সঙ্গে বলেছিলাম, কালকে আমি শপথ করেছিলাম আল্লাহর কাছে যে দরজায় যদি একটা বাঘকে পাই আমার ফাতেমা সে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, সাড়ে 15 বছর বয়স হয়ে গেছে, কে জানাব বাঘের অসঙ্গে ওই ফাটে মার বিয়ে দিল, ওই ফাটে মার বিয়ে দিল।